হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পার্থ চ্যাটার্জি ব্লগ। আজকে আমি আমার ব্লগে সাতসকালে গ্রাম বাংলায় কৃষকদের ব্যস্ততার একটা ছোট্ট 1.5 মিনিটের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখুন এবং গ্রাম বাংলায় কৃষকদের জীবনযাত্রা কেমন সাদাসিধে সেই বিষয়ে ওয়াকিবহাল হন। দেখুন, কৃষকরাই তো আমাদের অন্নদাতা, তাই না? বলুন, এনাদের হাত ধরেই আমাদের বেঁচে থাকা, জীবন ধারণের রসদ সব কিছুই কৃষকদের হাতের মুঠোই লুকিয়ে থাকে। এখানে এক ভাই রাস্তার দুই সাইডেই আমাদের কৃষিক্ষেত্র বিচন, মানে ধানের বিচন রোয়ানোর জন্য সাইকেলে করে দুজন নিয়ে যাচ্ছে। দেখুন কত ব্যস্ততার সঙ্গে, কেউ হেঁটে হেঁটে, কেউ সাইকেলে চাকি নিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ আগে এক কাকিমা মাথায় পুগলি বাঁধা খাবার কিন্তু নিয়ে গেলেন, সমস্ত রকমের খাবার, ওর মধ্যে তরকারি, ভাত, ডাল সব কিন্তু থাকে। একটা লাল কাপড় জড়িয়ে প্রথমেই তো নিয়ে চলে গেলেন। দেখলেন মাঠে বসে ওনারা সারাদিন কাজ করবেন এবং ওখানেই খাবেন। এখানে দেখুন এক ভাই বেঁধে নিয়ে আসছেন আটি আটি ধানের বিচন এবং সেগুলো অন্যত্র নিয়ে যাবে, মানে এ রাস্তা ও রাস্তা, এধার ওধার, এদিক ওদিক, বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে চাষিরা মাঠে নেমে যাচ্ছে। এখানে এক বৌদিমণি মাথায় করে দেখুন ধানের রোয়ানোর জন্য যে বীজ, সে বীজ ধান নিয়ে চলে একদম পুরো আমাদের শাল নদীর তীরে। কৃষিক্ষেত্র জমি বাগানো হয়ে গেছে, মানে প্রস্তুতি পর্ব শেষ, এখন রোয়ানোর কাজ চলছে, কিছু জমি ফাঁকা পড়ে আছে। তো বন্ধুরা, চাষিবাসীদের গ্রাম বাংলায় সাদাসিধে জীবনযাত্রা নিয়ে আমার এই ছোট্ট ভিডিও এখানেই রাখলাম। আমার পার্থচ্যাটার্জি ব্লগে এরকম ভিডিও দেখার জন্য আগামী দিনে আপনারা নজর রাখবেন। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষক ভাইদের যথাযোগ্য সম্মান জানিয়ে ভিডিওটা এখানে রাখলাম। টাটা, বাই বাই।